Assalamualaikum, Hasan Blog sir, notun aro ekta garir video ta apnader kamonton janacchi. Viewers, gari premik bhaider jonno shobshomoy kintu ami chesta kori notun notun garir collection niye, notun notun showroom niye apnader samne chole aste. Ajke je showroom er video apnaderke upohar debo, amar bishwash jara 100% fresh gari khujtechen, tader jonno ei video ta khubi upokare ashbe. Bondhura, amra je showroom e ekhon achi ম্যাক্সিমাম গাড়িগুলোই কিন্তু এখানে 100% ফ্রেশ এবং ইঞ্জিন কন্ডিশন আমি কিছু গাড়ির ইঞ্জিনও কিন্তু আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমার মনে হয় আপনারা এর আগে এত ফ্রেশ কন্ডিশনের কোনো গাড়ি সেকেন্ড হ্যান্ড কোনো ভিডিওতে দেখেননি তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করতেছি আপনার স্বপ্নের গাড়িটি আপনারা আজকের ভিডিওতেই পেতে চলেছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে আমি 20টা গাড়ির মতো দেখাবো এই শোরুমে যেটা আছে এবং এর বাইরেও কিন্তু বেশ কিছু গাড়ি আছে সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে কিন্তু ভিডিওটা দেখতে হবে আশা করতেছি ভিডিওটা সবারই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ফ্রেন্ডস স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন শাইন ভাই এই শোরুমের ওনার শাইন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি হাসান ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভাই অনেকদিন যাবত ডাকতেছেন আসতে পারতেছি না সেজন্য সরি শাইন ভাইয়ের শোরুমে কিন্তু বেশ কিছু গাড়ির কালেকশন আছে বন্ধুরা ফুল ভিডিওটা আপনারা দেখবেন আশা করতেছি আপনার পছন্দের গাড়িটা কিন্তু আপনারা আজকের ভিডিওতে পাবেন সো শাইন ভাই আপনি যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছেন শুরু করব এই গাড়িটা দিয়ে চমৎকার এই গাড়িটা সম্বন্ধে আমাদের একটু বলেন এই গাড়িটি হলো আপনার টয়োটা আইএসটি গাড়ি 1331 সিসি গাড়ি 2004 এর মডেল আপনার অকটেন ড্রাইভে চলতেছে গাড়িটা আর 2010 সালে রেজিস্ট্রেশন সিসি 1331 সিরিয়াল আর অল অটো গাড়ি একটা জিনিস দর্শক দেখেন গাড়ির গ্লাসটা শুরু হইছে সামনে থেকে এবং একেবারে পিছন পর্যন্ত কিন্তু টোটালটাই গ্লাস মানে এটা খুবই আনকমন একটা গাড়ি টিন্টেড গ্লাস এটা আচ্ছা এটা হলো কালো ধরনের অরিজিনাল গ্লাস এটা আমরা একটু গাড়ির সামনের দিকে যাই ইন্টেরিয়রটা একটু আগে দেখাই দর্শক গাড়ির ভিতরে চলে আসলাম জাস্ট আপনারা এটার ইন্টেরিয়রটা একটু দেখেন এক কথা অসাধারণ আমাদের গাড়িটি ওয়াশ করা হয়েছে এবং এটা মডেল যেন কত 2004 এর মডেল 2004 এর মডেল হ্যাঁ 2004 এর মডেল আইএসটি গাড়ির নাম টয়োটা আইএসটি গাড়ি টয়োটা আইএসটি একটু ফ্রন্টে যাব গাড়ির ফ্রেন্ডস জাস্ট গাড়িটা আপনারা দেখেন ফুললি কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম অলমোস্ট নতুন গাড়ির মতো হ্যাঁ আমরা একটু সামনের লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা মেট্রো খ এটা 12 সিরিয়ালের গাড়ি আমরা কিন্তু আপনাদেরকে চারো পাশ থেকে গাড়িটা আসলে দেখানোর চেষ্টা করতেছি এইগুলো লাইটগুলো জেনুইন লাইট অরিজিনাল এইচআইডি লাইট আর শুধুমাত্র লাইটগুলো পলিশ করা হয়েছে আর কিছু না এরকম মানে খুব ক্লিয়ার লাইট আচ্ছা আপনার গ্রিলটাও অরিজিনাল গাড়ির সঙ্গের গ্রিলটা গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাবো সুপার ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন এখানেও এইচআইডি লাইট সো ফ্রেন্ডস আপনারা দেখছেন টয়োটা আইএসটি এটা 2004 এর মডেল এবং 8 এর রেজিস্ট্রেশন আমরা 8 এর রেজিস্ট্রেশন আপনার 1331 সিসি গাড়ি অকটেন ড্রাইভ ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি সিএনজি করা নাই এটা না 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 এটা আচ্ছা আমরা আবার একটু এই সাইড থেকে ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই ড্রাইভিং স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন এবং এইলো ড্যাশবোর্ড বেশ টিপটপ অবস্থায় আছে এবং সবকিছুই অরিজিনাল আছে হ্যাঁ এটা অল অটো অপশন আমরা এখন আপনাদের অল অপশন অটো হ্যাঁ গাড়ির তিনজন আপনার বসতে পারবে পিছন সাইডটা ব্যাক সাইড পিছনে তিনজন ইজিলি বসা যাবে আচ্ছা মোটমাট পাঁচজন ড্রাইভ মানে ড্রাইভিং সহ পাঁচজন মুভ করতে পারবে এই গাড়িটি সো গাড়ির লুকিংটা কিন্তু বেশি খুবই সুন্দর এবং পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখাই দেখেন সাইডটা দেখেন খুব চমৎকার আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে পিছনে ব্যাক ক্যামেরা লাগানো আছে এবং চাকাগুলো একটু দেখাই চারটা চাকাই কিন্তু ওয়্যারিং নতুন 15 দিন হয়েছে লাগানো হয়েছে বাও চারোটা চাকাই নতুন লাগানো হয়েছে সো একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা আইএসটি দেখছিলেন আপনারা এখন আপনাদেরকে একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই আমি কিন্তু এর আগেও এই শোরুমের ভিডিও করেছিলাম একটা জিনিস এই শোরুমের গাড়িগুলোর যে ইঞ্জিন কন্ডিশন থাকে এগুলো কিন্তু দেখার মতো আপনারা দেখেন এগুলো কোনো কালার হয় একটা ইউজড গাড়ির ইঞ্জিন কন্ডিশন আসলে খুবই ফ্রেশ ভিভিটিএ ইঞ্জিন এবং এখানে বনাট কভার আছে গাড়ির সঙ্গে বনার কভার আছে এটা যেন হিট না হয় সেজন্য কভারটা আচ্ছা ঠিক আছে সো আমরা এখন ইঞ্জিন কন্ডিশনটাও দেখলাম সো ফাইনালি আমার মনে হয় গাড়িটা সব দিক থেকে আপনাদেরকে দেখানো হয়েছে এবার প্রাইসটা নিয়ে একটু কথা বলা যাক শাইন ভাই প্রাইসটা আমাদের প্রাইসটা হলো 790,000 টাকা আমাদের অ্যাক্সিন প্রাইস চারের মডেল এবং আটের 790,000 টাকা আমাদের অ্যাক্সিন প্রাইস এবং আসলে আমরা আপনারা দেখার পরে আমরা কিছু দাম কমাবো ওকে সো আস্কিং প্রাইস হলো 790,000 টাকা আপনারা এই গাড়িটা 790,000 হলে নিতে পারবেন আপনারা তো দেখছেন এটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং জাস্ট বাসায় নিয়ে গেলে সবাই বলবে যে নতুন গাড়ি এমন অবস্থা কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই
সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আইএসটি যাদের লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন আর আরেকটা জিনিস আমি ভিডিও দেওয়ার তারপরে কিন্তু গাড়ি আসলে থাকে না শেষ হয়ে যায় এজন্য আপনার গাড়িটা পছন্দ হলে আপনি দ্রুত যোগাযোগ করে ফেলেন এই লো ব্যাক ব্যাকডালা আমরা ব্যাকডালা করলাম দেখেন স্টাকিস কেয়ার করতে পারবে বড় স্পেসও ভালো আছে আচ্ছা সিএনজি করা না এটা কিন্তু অকটেন ড্রাইভ আর সিএনজি যদি করে তখন আবার এখানে আপনি সিএনজি করতে পারবে করতে পারবে হ্যাঁ পিছনে নিচে চাকা আছে সো এক্সপার্ট চাকাও কিন্তু দেওয়া আছে ভিতরে এবং এখানে ফুল রেঞ্জ জক আছে এখানে একটা গাড়িতে যা যা থাকে সবকিছু কিন্তু ভিতরে আছে সো ফ্রেন্ডস আমরা যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হলো আইএসটি 2000 কত মডেল 4 4 এর মডেল 4 এর মডেল আচ্ছা আস্কিং প্রাইস হলো আপনার 970000 টাকা 790000 সরি 790000 টাকা ফ্রেন্ডস চলে আসলাম আর একটা গাড়ির সামনে এটা হলো রাম গাড়ির নাম হলো রাম টয়োটা রাম টয়োটা রাম এটা কত মডেল এটা 2010 এর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হলো 2015 সালে 2010 এর মডেল এবং 2015 তে রেজিস্ট্রেশন জি ওকে 22 সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার সিসি হলো 1500 অল অপশন অটো সো বন্ধুরা আপনারা দেখতেছেন হলো 2010 এর একটা রাম টয়োটা রাম এটা সিএনজি কনভার্সন করা আছে 60 লিটার তেল এবং সিএনজি দুটোই ইউজ করতে পারবেন আপনারা ঢাকা মেট্রো গো হ্যাঁ এবং এটা একটা প্লাস পয়েন্ট হলো ডোরটা অটো ডোর অটো হ্যাঁ ডোর অটো আপনার ভিতর থেকেও খুলবে অটোমেটিক বাইর থেকেও খুলবে অটোমেটিক আচ্ছা দেখি তাহলে আমরা একটু এই ডোরটা অটো আপনি এই এই ডোরটা এখন দেখাই এভাবে টাচ করবেন অটোমেটিক খুলে যাবে আর এখান থেকে একটা বেশি সুবিধা কি কোনো বিশাল বড় একটা গেপ পুরো অনেক জায়গা দর্শক আপনারা দেখেন দরজা খোলার পরে টোটাল দুইটা দরজার মাঝখানে কিন্তু আর কোনো কিছু নাই তার মানে হলো আপনারা ইচ্ছা করলে কিন্তু এদিক দিয়ে বড় সড়ক কিছু যদি গাড়ির ভিতরে ঢুকাইতে চান ইউজ করতে পারবেন হ্যাঁ এবং আপনার সিটগুলো আপনি মুভ করতে পারবে সো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে গাড়িগুলো দেখানোর চেষ্টা করব সো ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা ধৈর্য সহকারে না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন দেখাচ্ছি আপনাদেরকে একটা রাম টয়োটা রাম এই হলো গাড়ির ফ্রন্ট ভিউ এবং এটা হলো আপনার ড্যাশবোর্ড আপনার ড্যাশবোর্ডে কিন্তু আপনার গিয়ার সবকিছু কিন্তু এই জায়গাতেই আছে হ্যাঁ এটা গিয়ার লিভার বলে ঠিক আছে এটা গিয়ার কন্ট্রোল করে আচ্ছা যাই হোক ব্যাক ক্যামেরা পাচ্ছেন এখানে টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কিন্তু আছে আর এটা ভিতরে বেজ ইন্টেরিয়র ব্ল্যাক বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র হলে আপনার প্রতিটা গাড়ির দাম একটু বেশি বেশি হয় দামটা হ্যাঁ 1 লাখ টাকা 2 লাখ টাকা ডিফারেন্স হয় শুধুমাত্র বেজ আর ব্ল্যাকের মধ্যে ওকে সো এই দরজাটা কিন্তু অটো আপনার এর আগেও দেখছেন জাস্ট আপনারা প্রেস করে ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু দরজাটা লেগে যাবে ভিতর থেকে অপশন আছে এবং বাইরে থেকে বাইরে ভিতরে দুই সাইডেই আর আপনি আপনার পিছনে এই আপনার রাম লাইট রাম গাড়ির নিচেবে লাইটগুলো একটু ভিন্ন ধরনের আর পিছনে দেখতে পাচ্ছেন আমরা ঢাকা মেট্রো গো ও এটা এইভাবে খোলে না হ্যাঁ এইভাবে খুলে এখানে আমাদের পিছনের ব্যাকডালাটাও কিন্তু আপনার সাইড থেকে খোলে এখানে সিএনজি কনভার্সন করা আছে 60 লিটার সিএনজি আছে এখানে এখানে সিএনজি পাচ্ছেন এবং এই স্পেয়ার চাকা এখানে এখানেও কিছু লাকিস টাকিস এবং অন্যান্য কিছু রাখা সম্ভব আছে উপরও আপনি কেয়ার মানে করতে পারবেন মুভ করতে পারবেন স্পেয়ার চাকা কিন্তু দুইটা গাড়িতেই দেখলাম তার মানে হলো আপনারা অন্যান্য শোরুমে সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে কেনার সময় কিন্তু এই জিনিসগুলো থাকে না আমরা এখন এর পিছনে এই কর্নার সাইডটা একটু দেখাই কর্নার সাইড থেকে দেখাই সো এই হলো গাড়িটার ব্যাক সাইড থেকে আসলে ফুল ভিউ আমাদের গাড়ির সামনে পিছে গ্লাস অরিজিনাল সব অরিজিনাল এবং আরেকটা জিনিস শাইনবাই কিন্তু গাড়ি কিনে সব ফার্স্ট পার্টি থেকে আমরা ফার্স্ট পার্টি থেকে কিনি আমরা প্রত্যেকটা গাড়ি একদম প্রথম মালিক থেকে এবং ভিডিও করে গাড়ি নিয়ে আসি কিনে আচ্ছা আর আমরা প্রত্যেকটা গাড়ি আপনার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এরকম থাকলে সেগুলো কিনি না বা কোনো ইঞ্জিন খারাপ এসব গাড়ি আমরা কিনি না খুব ফ্রেশ গাড়ি দেখে আমরা কিনি গাড়ি সো বন্ধুরা আপনারা দেখছিলেন টয়োটা রাম ইঞ্জিনটাও একটু দেখাই আপনাদেরকে আর একটা জিনিস আমাদের আজকের যে ভিডিওটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু গাড়িগুলো যেরকম ফ্রেশ হবে প্রাইসগুলো একটু বেশি হবে এটা আসলে গাড়ির কন্ডিশনের উপর ভিত্তি করে দামগুলো হয় এই শোরুমে আপনারা আসলে প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা দেখবেন একবারে ফ্রেশ কন্ডিশন আমরা কি ইঞ্জিনটা একটু দেখাই আপনাদেরকে বন্ধুরা এই হলো ইঞ্জিন এটাও ভিভিটি ইঞ্জিন হ্যাঁ 1500 সিসি ইঞ্জিন অল অপশন অটো এবং ডোর অটো এবং নাভানার একটা সিএনজি কনভার্সন করা আছে 60 লিটারের সিএনজি কনভার্সন করা নাভানার সিএনজি ওকে এখানে নাভানার স্টিকার আছে সো এই হলো ইঞ্জিন কন্ডিশন আসলে ইউজ গাড়ি হিসেবে আপনারা ইঞ্জিনগুলো কিন্তু এখানে বেশ ফ্রেশ থাকে আমি এর আগেও দেখেছি অনেকে কমেন্ট করেন যে ভাই প্রাইস বেশি প্রাইস আসলে গাড়ির কন্ডিশনের উপর ভিত্তি করে প্রাইস গুলো হয় যদি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় এবং খুব ফ্রেশ গাড়ি হয় সেক্ষেত্রে আমরা 1 লাখ 50 হাজার টাকা বেশি দিয়ে কিনি রাইট
গাড়ি ফ্রেশ থাকলে মানে ইঞ্জিনটা এট লিস্ট যদি ভালো কন্ডিশন থাকে, ইঞ্জিন এবং অ্যাক্সিডেন্ট যদি না হয়, রাইট, অ্যাক্সিডেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ির প্রাইসটা একটু বেশি হবে। তো শাইন ভাই, রাম গাড়ির দামটা কত যাচ্ছে? আমাদের 10 এর মডেলের গাড়ি, 15 সালের রেজিস্ট্রেশন, এটা দাম হলো আপনার 1,50,000 টাকা আমাদের অ্যাক্সিন প্রাইস। আসলে পরে কিছু দাম কমানো হবে। ওকে, সো এই মুহূর্তে আছে একটা হুন্ডাই গাড়ি সামনে, আচ্ছা, হুন্ডাই এসএম ব্লু দেখাবো, 2012 মডেল এবং 13 সালের রেজিস্ট্রেশন, অকলেন ড্রাইভ, 1500 সিসি গাড়ি। এটা সানডুপ আছে, গাড়ি অকটেন ড্রাইভ এবং কালার এভরিথিং অরিজিনাল কালার। এখানে একটা সানরুফ আছে যেটা ওপেন হবে এবং অফ হবে, আপনি ভিতর থেকে ঢুকে দাঁড়াতে পারবে, দেখতে পারবে সানরুফ। সুমন্দর, আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এক কথা অসাধারণ। আপনার সামনের যে ভিউটা আছে, ড্রাইভিং সিটে কিন্তু আপনার সব ধরনের কন্ট্রোলার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বসে কিন্তু সব মাল্টিমিডিয়া, ফোন রিসিভ করারও বাটন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর ড্যাশবোর্ড বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র এবং সিটগুলা সব কিছু অরিজিনাল আছে একেবারে, এবং সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। উপরে সানরুফ আছে, আপনাদেরকে আগেই বলেছি, সানরুফটা দেখাবো একটু, দেখাবেন পরে দেখি, হ্যাঁ আগে পিছনেটা দেখাই। ওকে, সো আমরা আপনাদেরকে সানরুফটা একটু খুলে দেখাবো, সানরুফটা একটু খুলে দেখাই, গাড়ির পিছনের সাইডটা দেখাই আগে, সিটগুলো একটু দেখাই। এটা কিন্তু ফুলি ফ্রেশ কন্ডিশনের একটা হুন্ডাই গাড়ি, নিউ নিউ কন্ডিশন গাড়ি। আবার একটু সামনের দিক থেকে দেখাই শাইন ভাই, আপনাদেরকে আসলে প্রত্যেকটা গাড়ি একেবারে সূক্ষ্ম ভাবে আমাকে দেখাইতে বলতেছে, আমি সবগুলাই দেখাচ্ছি। আপনারা লাগাই দেন, ওকে, খুবই স্মুথ। হ্যাঁ, সো গাড়ির কন্ডিশন কিন্তু আপনার একেবারে নতুনের মতোই আছে, রিকন্ডিশন। মাইলেজ কিরকম হতে পারে সেন ভাই? এগুলো এগুলো আপনার পার লিটার আপনার 13 কিলো পাবেন। আচ্ছা, পার লিটারে মাইলেজ কত আছে কিলোমিটার ভাই? এটা মাইলেজ কত আছে? 40,000 কিলোমিটার রান করেছে বাংলাদেশে, 40,000 কিলোমিটার। তো বন্ধুরা, এটা কিন্তু 40,000 মতো চলছে, আপনারা জাস্ট একটু দেখেন। হ্যাঁ, তো 40,000 চলছে গাড়িটা। আমরা গাড়িটা ইঞ্জিনটা খুলো তো একটু, হ্যাঁ ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো, তার আগে গাড়িটার পিছন, হ্যাঁ পিছন সাইডের ভিউ একটু দেখাই একটু। হ্যাঁ, এটা কিন্তু হুন্ডাই, আপনাদেরকে আগেই বলেছি আজকের ভিডিও কিন্তু অনেক লম্বা হবে, কারণ আমরা কিন্তু একবারে সূক্ষ্মভাবে আপনাকে প্রত্যেকটা গাড়ি দেখানোর চেষ্টা করবো, প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনও আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আপনার অকটেন ড্রাইভ এবং সিএনজি করা হয়নি এটা এখনো, এটা নিচে অরিজিনাল, এটা আলাদা লাগানো। বন্ধুরা, এই দেখেন ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখেন, অনেকেই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেন যে গাড়ির ইঞ্জিন দেখানোর জন্য, এই সুযোগ কিন্তু আসলে শাইন ভাইয়ের এখানেই এসে পাই। ইঞ্জিন আমাদের প্রত্যেকটা ইঞ্জিন এবং গাড়ি খুবই ফ্রেশ, দেখতেছেন প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন। আসলে শাইন ভাই, একটা কথা না বলে পারলাম না, গাড়ির ইঞ্জিন দেখানোর কলিজা সব শোরুমে থাকে না। না, আমার গাড়িগুলো ইঞ্জিনগুলো ভালো এবং আপনার আমরা সবগুলো বাছাই করে গাড়ি কিনি, আপনার 10-12টা গাড়ি দেখলে একটা গাড়ি আমরা কিনতে পারি। ওকে, সো এখানে আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন সামনের গাড়ির, সো অ্যাক্সিডেন্ট হিস্টোরির গাড়ি কিন্তু শাইন কার সেন্টারে আপনার বিক্রি হয় না, প্রত্যেকটা গাড়ি ফ্রেশ থাকে। আচ্ছা, এবারে গাড়ির দামটা জানি, এটা মডেলটা রেজিস্ট্রেশনটা আরেকবার বলে দেন। এটা আমাদের মডেল হলো 12 মডেল আর আপনার 13 সালের রেজিস্ট্রেশন, আর ঢাকা মেট্রো আপনার গ33 91 43, 1400 সিসি, এটা 1500 সিসি ধরে এটাকে। আচ্ছা, আর আপনার ওকেন ড্রাইভ, এটার দাম হলো আপনার 13,50,000 টাকা আমাদের অ্যাক্সিন প্রাইস, 13,50,000 টাকা হলো আস্কিং প্রাইস এবং আসার পরে কিছুটা কমানো যাবে আপনার যে প্রাইসটা চাওয়া হচ্ছে, এটা টোটালটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু কিছুটা বার্গেনিং করতে পারবেন। ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাবো একটা X নোয়া, অনেকেই X নোয়ার জন্য রিকোয়েস্ট করেন এবং আজকে যে X নোয়াটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা X নোয়া। শাইন ভাই আমাকে একটু বলেন এই গাড়িটা সম্বন্ধে। 2010 এর মডেল X নোয়া পুশি স্টার্ট এবং দরজা অটো, ডোর অটো। আচ্ছা
আপনি 2010 এক্স নোয়া 2010 এর মডেল এবং 16 সালের রেজিস্ট্রেশন আপনি ফিটনেস আছে 23 সাল এবং ট্যাক্স টোকেন আছে 22 সাল পর্যন্ত আপডেট এগুলো ওকে সো আমরা গাড়ির ইন্টেরিয়রটা একটু দেখাই এখানে দরজা অটো দরজা অটো এই দরজা অটো সো আপনারা দেখতে পাচ্ছেন দরজা কিন্তু অটো খুলে গেল হ্যাঁ ওকে এবার আমরা একটু গাড়ির ভিতরে যাই ভিতরে ফ্রেশ পানি বন্ধুরা ইন্টেরিয়রটা আপনারা একটু দেখেন হ্যাঁ স্টিয়ারিং এ সুইচ আছে সুইচ কন্ট্রোল আছে সাউন্ড এবং এসি টেম্পারেচার করতে পারবে স্টিয়ারিং এ এবং স্টার্টটা পুশে পুশে দেখাতে পারেন আপনাদের ওই ডান দিকে পুশ আমরা ওই সাইড থেকে দেখাবো তো তার আগে এই দিক দিয়ে আপনার গাড়ির ভিতরের কন্ডিশনটা একটু দেখাই সিটগুলো দেখাই পিছনে তিনজন মাঝখানে তিনজন এবং সামনে দুজন মোট 8 সিটের গাড়ি 8 সিটের গাড়ি হ্যাঁ ওকে এবার একটু পিছনের দিকে আসি হ্যাঁ এখন ডোরটা আবার লাগাই দেন ডোরটা কিন্তু একেবারে অটো দেখতে পাচ্ছেন সো আপনাদেরকে আমি যে গাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে ফ্রেশ আর দামি দামি গাড়ি দেখাচ্ছি আপনাদের যাদের বাজেট কম 6 লাখ টাকার মধ্যে কিন্তু গাড়ি আছে সো ভিডিওটা না টেনে দেখতে থাকুন 6 লাখ টাকার মধ্যেও কিন্তু আমরা আপনাদেরকে গাড়ি দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটা হলো এক্স নোয়া 2010 এর মডেল এবং 16 রেজিস্ট্রেশন এই হলো গাড়ির ফুল ভিউ আচ্ছা এবার একটু সামনের দিকে যাই এটা কিন্তু পুশ স্টার্ট সো আপনাদেরকে আমি দেখাতে চাই এই হলো পুশ সিএনজি কনভার্সন করা আছে সিএনজি করা আছে 100 লিটার নতুন সিএনজি করা হয়েছে এটা শুধু এই গাড়িটা ওয়াশ করা হয়েছে শুধুমাত্র আচ্ছা সো এটা সামনে পিছনে যা আছে সবকিছু কিন্তু অরিজিনাল আছে কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ হয়নি এবং অ্যাক্সিডেন্ট হিস্টরিও নাই ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন আপনারা সুপার ফ্রেশ একবারে রিকন্ডিশন গাড়ি সেম এবং উপরের দিক থেকে যদি দেখেন একটু বনারটা আপনার পজিশন এইচআইডি লাইট এটা আর ফগ লাইটটাও এইচআইডি এগুলো গাড়ির সঙ্গে আসে জেনুইন আপনি এক্সট্রা আলাদা কোনো ফগ লাইট লাগানো হয়নি এবং সামনে পিছে স্টিল বাম্পার বাম্পার লাগানো আছে বিগু বাম্পার পাচ্ছেন এগুলো সো फ्रेंड्स আপনারা পাচ্ছেন এক্স নোয়া যাদের লাগবে 2010 এর ফ্রেশ কন্ডিশনের এক্স নোয়া তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং এটা 2010 এর মডেল এবং 16 রেজিস্ট্রেশন ছিল সো শাইন ভাই এক্স নোয়ার প্রাইসটা কত হ্যাঁ এটা আপনার এক্স নোয়ার প্রাইস হলো 19,20,000 টাকা আমাদের আক্সিং প্রাইস আর আপনার আমরা আসলে ডিসকাউন্ট করে দিব আস্কিং প্রাইস 19,20,000 20,000 টাকা হ্যাঁ আমরা অবশ্যই ডিসকাউন্ট করব সো फ्रेंड्स 19,20,000 টাকা হলো এর আস্কিং প্রাইস এবং গাড়ি কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন 2010 এর মডেল এবং 16 তে রেজিস্ট্রেশন যাদের লাগবে হ্যাঁ আপনার পেপারস আছে 22 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন 8 আগস্ট 22 সাল পর্যন্ত এবং ফিটনেস আছে 23 সাল পর্যন্ত फ्रेंड्स এখন আপনাদেরকে দেখাবো একটা এক্সিও গাড়ি কত মডেল এটা 2008 এর মডেল 14 সালের রেজিস্ট্রেশন এটা হলো এক্সিও জি এডিশন এসি টাচ পজিশন এইচআইডি লাইট এবং আপনার আরপিএম মিটার আছে তো এক্সিও জি লিমিটেড গাড়ি এটা এটা পজিশন লাইট অর্থাৎ এইচআইডি লাইট আছে সাদা আলো নিচে ফগ লাইট আছে ফগ লাইট আছে আচ্ছা ঢাকা মেট্রো গো হ্যাঁ 35 এটা 14 সালের রেজিস্ট্রেশন আপনার 2008 এর মডেল 14 সালের রেজিস্ট্রেশন এবং সিএনজি কনভার্সন করা আছে 60 লিটার সিএনজি করা আমাদের টায়ার গুলো ভালো এবং সিএনজি ফিফথ জেনারেশন সিএনজি করা সো फ्रेंड्स নরমাল সিএনজি না গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা আমরা একটু দেখাই জেনারেল এই হলো আপনার গাড়ির ভিতরের ইন্টেরিয়র আমাদের ডিভিডি ব্যাক ক্যামেরা আছে এসি টাচ এখানে এসি টাচ এটা কিন্তু এসি টাচ এসি টাচ হ্যাঁ এখানে এসি টাচ আর আপনার মিটার আরপিএম মিটার আছে আরপিএম মিটার আছে সিটগুলো একটু দেখাই শুন ভাই সিট কভার কভার লাগানো আছে এক্সট্রা ওকে এবার আমরা একটু গাড়ির পিছনের দিকটাও দেখাই পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো গো আর 14 সালের রেজিস্ট্রেশন এক্সিও এক্স লিমিটেড গাড়ি জি এডিশন গাড়ি এটা সুপ কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ আছে ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম আমরা আজকে যতগুলো গাড়ি দেখাবো সবগুলাই কিন্তু ফ্রেশ কন্ডিশন এবং খুবই আনকমন সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ গাড়ি কিন্তু এত ফ্রেশ আসলে পাওয়া মুশকিল তবে শাইন কার সেন্টার আসলে আপনারা ম্যাক্সিমাম গাড়িগুলোই কিন্তু এইরকম ফ্রেশ অবস্থায় পাবেন যাই হোক দেখছিলেন এক্সিও 2008 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন যেটা 2022-23 পর্যন্ত পেপারস আপডেট করা স্মার্ট কার্ড আছে 1500 সিসির একটা গাড়ি ফার্স্ট পার্টি কত যাচ্ছেন ভাইয়া এক্সিও
এটা দাম হলো 11.5 লাখ টাকা আমাদের অ্যাকশন প্রাইস 11.5 হ্যাঁ 11.5 হলো আস্কিং প্রাইস আর আপনারা আসলে অবশ্যই ফিজিক্যালি কথার পরে কিন্তু কিছু কমাতে পারবেন বার্গেনিং কিছু করতে পারবেন সেই অপশন আছে সো এক্সিও 11.5 লাখ টাকা জি আচ্ছা একটা জি করলা আছে আমার পাশে হ্যাঁ হ্যাঁ শাইন ভাই একটু জি করলাটা দেখাই জি করলা এক্স করলা এক্সিও এই গাড়িগুলোর ডিমান্ড খুব বেশি থাকে চাইদো বেশি থাকে যখন জি করলা সামনে আসি আপনাদেরকে এখন দেখাবো একটা জি করলা 2004 এর মডেল জি করলা নিউ শেপের এটা জি করলা 2004 এর হ্যাঁ আচ্ছা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন 2009 সালে 2004 এর মডেল এবং 9 সালে 9 রেজিস্ট্রেশন হ্যাঁ তো फ्रेंड्स এখন আপনারা জি করলা দেখতেছেন আমরা গাড়ির চারপাশ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের ফগ লাইট আছে এবং এইচআইডি লাইট আছে এবং কালারটা সম্পূর্ণ অরিজিনাল কালার গ্লাস হ্যাঁ অরিজিনাল সামনে পিছে গ্লাসও কিন্তু আপনার অরিজিনাল আছে একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখাই এটা ভিতর আবার উড়েন হ্যাঁ জি করলে অবশ্যই উড়েন থাকবে এবং জি করলে আপনার এখানে কুসুমগুলো ভিন্ন ধরনের থাকবে নিকেল থাকবে হ্যাঁ প্রতিটা জায়গায় নিকেল থাকবে নিকেল থাকবে এবং আপনার গিয়ার লিভারে নিকেল থাকবে জি করলে আর যদি আপনি জি করলে বানানো হয় তাহলে এই গিয়ারগুলো থাকবে না থাকবে না কখনো ওকে সো ভালো একটা জিনিস কিন্তু আপনারা শিখে ফেললেন শাইন ভাই থেকে আমি অতটা বুঝিও না যদি আপনারা অরিজিনাল জি করলা কিনতে চান তাহলে এই জিনিসগুলো নিকেল থাকবে হ্যাঁ নিকেল থাকবে গিয়ার লিভার এবং হ্যান্ড ব্রেক দুটোই নিকেল অপশন থাকবে এবং হ্যান্ডেল নিকেল থাকবে বাইরের নিকেল থাকবে এবং গ্লাসের বিটগুলো নিকেল থাকবে হ্যাঁ আপনি এখানে এখানে প্রত্যেকটা জায়গায় নিকেল থাকবে ওকে সো আমরা কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে একটা জি করলা 2004 এর মডেল হ্যাঁ এই আপনি গ্লাসও নিকেল থাকবে আর আপনি যদি এক্স কলার না হয় জি করলা না হয় তখন আপনি এগুলো কালো থাকবে এই বিটগুলো কালো থাকবে আপনি পিছনের সাইডে দেখাই তো फ्रेंड्स আপনাদেরকে কিন্তু এখন দেখাচ্ছি জি করলা 2004 এর পিছন সাইডে তো এখন আপনাদের দেখাচ্ছি পিছনের হ্যাঁ সিট কভার আছে লাগানো আছে একেবারে ফ্রেশ জাস্ট কিনে নিয়ে আপনারা ড্রাইভ করা শুরু করবেন ওকে আমাদের তো এবার একটু কালারের পিছনের কন্ডিশনটা দেখাবো চাকাগুলো আপনাদেরকে একটু দেখাই আমরা কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে একেবারে আস্তে আস্তে দেখাচ্ছি যাতে করে গাড়িগুলো সুন্দরভাবে আপনারা দেখতে পারেন আমাদের পিছনে ব্যাগ ব্যাগ ডালা খুলে দিলাম সিএনজি সিএনজি কনভার্সন করা আছে একটা 60 লিটার সো গাড়িগুলো কিন্তু খুব ফ্রেশ 2004 এর জি করলা দেখছিলাম এতক্ষণ এখন দাম জানবো শাইন ভাইয়ের কাছে ভাইয়া কত দাম এটা সামনে দেখে দেখাই এটা আমাদের অ্যাকশন প্রাইস 10 লাখ 70 হাজার টাকা আমাদের অ্যাকশন প্রাইস 10 লাখ 70 হ্যাঁ সো বন্ধুরা জি করলাটার দাম চাওয়া হচ্ছে 10 লাখ 70 হাজার এটা আস্কিং প্রাইস আপনারা অবশ্যই আসার পরে কথা বলতে পারবেন এখন একটু ইঞ্জিন কন্ডিশনটাও দেখাই সো ইঞ্জিন কন্ডিশন আপনারা দেখলেন এবং উপরের বোনাটের দিকে যদি তাকাই দেখেন কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সামনে পিছনে অরিজিনাল গ্লাস সো এটার প্রাইসটা কত বলছিলেন ভাইয়া এটা আমাদের 10 লাখ 70 হাজার টাকা আমাদের অ্যাকশন প্রাইস 10 লাখ 70 হলো আস্কিং প্রাইস আমরা জি করলা 2004 এর মডেল দেখছিলাম আচ্ছা নেক্সট গাড়ির কাছে যাব সো फ्रेंड्स এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিটস ভিটস টয়োটা ভিটস হ্যাঁ 2012 সালের ভিটস টয়োটা ভিটস 2012 হ্যাঁ 12 রেড কালার ভিটস 1300 20 সিসি গাড়ি এবং ফুল অরিজিনাল কোনো জায়গায় একটু পরিমাণ রং হয়নি সো ফুললি অরিজিনাল কালারের একটা ভিটস দেখতে পাচ্ছেন মিটার গজ 34 সিএলএ মিরপুর বিআরটির নাম্বার মডেল কি 2012 12 মডেল হ্যাঁ আমি এর আগে 2010 পর্যন্ত ভিজ গাড়ির ভিডিও করছি 11 পর্যন্ত 11 11 করছিলাম আচ্ছা এটা হলো 12 12 12 আছে আমাদের কাছে 11 আছে 11 দুটো আছে 12 আছে একটা এটা 12 মডেল আচ্ছা এই হলো আপনার ভিতরের ইন্টেরিয়র এবং এখানে ক্যামেরা অপশন আছে ব্লুটুথ সিস্টেম এখানে উপর একটা মনিটর দেখতে পাচ্ছেন মনিটর আছে এটা এটা ব্যাক ক্যামেরা হ্যাঁ ক্যামেরা পিছনে ক্যামেরা এবং সবকিছু কন্ট্রোল করা যাবে এখানে ডিভিডি প্লেয়ার গাড়ির সঙ্গে আসছে এটা জেনুইন গাড়ির সঙ্গে হ্যাঁ এখান থেকে এখানে কন্ট্রোল করা যায় চেঞ্জ হয় না কোনো কিছু না না আর এখানে আমাদের গাড়ির সঙ্গে আপনার সিট কভার লাগানো আছে গাড়ির সিট কভার পেয়ে যাবেন
সো গাড়ির সবকিছু কিন্তু জেনুইন আছে। 2012 এর মডেলের একটা ভিটস আপনাদেরকে দেখাচ্ছিলাম, পিছনেও আপনার সিট কভার আছে লাগানো, প্রত্যেকটা সিট কভারই কিন্তু আপনার অরিজিনাল আছে এবং একেবারে ফ্রেশ আছে। ঠিক আছে, 2012 এর ভিটস আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং চাকার কন্ডিশনটা একটু দেখাই। চাকার আমাদের প্রতিটা গাড়ির চাকার কন্ডিশন খুবই ফ্রেশ, একবারে সেম নতুনের মতো। যদি আমাদের অর্ধেকও কোনো চাকা ডিস্টার্ব হয় আমরা চেঞ্জ করে ফেলাই। হ্যাঁ, এখানে ব্যাক ক্যামেরা আছে, পিছনে ক্যামেরা এবং আচ্ছা এবার আমরা একটু ব্যাক গালাটা খুলে দিই। ব্যাক গালা, ও এটা সিঞ্জি করা নাই না? না, এগুলো তেলের গাড়ি, তেলের গাড়ি, বিশ গাড়ি কোনোটাই সিঞ্জি নাই এখানে। ওকে, সো বন্ধুরা এখন যে ভিসটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অকটেন ড্রাইভ। আপনার মানে এইগুলো কেউ সিএনজি করতে চায় না, কারণ এটা আপনার মাইলেজ অনেক বেশি পাওয়া যায়, 15 ঢাকার মধ্যে চালাতে পারবেন পার লিটার তেলে, এই জন্য এগুলো সিএনজি কেউ করে না সচরাচর। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের স্পেয়ার চাকা আছে, এটা নিচে এখানে জেল সিস্টেম আছে, এখানে হাওয়া দেওয়ার মেশিন আছে। তার মানে গাড়ির সাথে কিন্তু আপনারা অনেকগুলো জিনিস পেয়ে যাবেন। হ্যাঁ, টুলস পেয়ে যাবেন। যাই হোক, রেড কালারের একটা 2012 গাড়িটার প্রতিটা জায়গায় অরিজিনাল কালার, কোনো জায়গায় এখন তোর একটু টাচ করা হয়নি, রং করা হয়নি গাড়িটা। ওকে, সো বন্ধুরা 2012 একটা ভিটস আমরা দেখছিলাম। শাইন ভাই প্রাইস কত? সামনে দেখায় ইঞ্জিনটা দেখায়, ইঞ্জিনটা দেখায় তারপরে দাম বলবে শাইন ভাই। ইঞ্জিন একটু দেখায় আপনাদেরকে, প্রত্যেকটা গাড়িরই কিন্তু ইঞ্জিন দেখাচ্ছে শাইন ভাই। এটা কিন্তু আপনারাই বলেছিলেন যে ভাই ইঞ্জিনগুলো একটু দেখায়েন, সো এখন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অরিজিনাল ভিটসের ইঞ্জিনটা একটু দেখাবো। ফুল ফ্রেশ আমাদের বনাটে বনাট কাভার আছে শীতের জন্য, শীত যেন না হয়। সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন, কারণ অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এইচআইডি লাইক দেওয়া আছে এবং সামনের মুছটাও অরিজিনাল, মানে সুন্দর দেখা যায়, লুকটাও সুন্দর দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আকুয়ার চাইতে বেস্ট গাড়ি এই বিস। আচ্ছা, 2012 ভিটস কত দাম? 2012 বিস আমাদের এক সিম্পল 11.5 লাখ টাকা দাম আমাদের, 11.5 আস্কিং প্রাইস। হ্যাঁ তো ফ্রেন্ডস, 11.5 লাখ টাকা হলো আস্কিং প্রাইস। গাড়িটা কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে। 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন এবং 22 পর্যন্ত ব্যাপার আপডেট। একটু দেখাই আপনাদের, আচ্ছা একটু দেখাই পুরো সামনে, জাস্ট গাড়ির ফ্রন্ট ভিউটা আপনাদেরকে একটু দেখাই। জাস্ট দেখেন, এটা গেটআপটা কিন্তু খুবই চমৎকার, ছোটোখাটো ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি এবং পাঁচজন খুব অনায়াসে ইজিলি ভাবে মুভ করতে পারবে, লং ড্রাইভ করতে পারে, কোনো কষ্ট হবে না। সো ফ্রেন্ডস, 2012 এর ভিসটা যাদের লাগবে 11.5 লাখ টাকা আস্কিং প্রাইস। ফ্রেন্ডস, এই মুহূর্তে আছি একটা করোনা প্রিমিয়ো গাড়ির সামনে, 2001 এর মডেল এবং 4 রেজিস্ট্রেশন। হ্যাঁ, পাল কালার গাড়ি, আপনার 23 সাল পর্যন্ত ফিটনেস পাবেন এবং আপনার 22 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন পাবেন। গাড়ির চাওড়া চাকা একবার ব্র্যান্ড নিউ কার, ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু চারটা চাকাই আপনার আছে। আর এটা লাগানো হয়েছে মাত্র 15-20 দিন আগে, পেপারস আছে লাগানো হয়েছে চাওড়ার চাকা, সামনে পিছে গ্লাস অরিজিনাল। গাড়িটা 17 সিরিয়াল গাড়ি, 2004 সালের রেজিস্ট্রেশন। এটা করোনা প্রিমিয়াম। হ্যাঁ, একটু ড্যাশবোর্ডটা দেখাই দর্শককে। দর্শক দেখতে পাচ্ছেন, এই হলো গাড়ির ভিতরে ইন্টেরিয়র, সিট কভার আছে এবং টিভি, ব্যাক ক্যামেরা, এগুলো সব আছে। টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং অল অপশন অটো, গাড়িটার কম রান করেছে, খুবই সুন্দর গাড়ি, চমক, অল পাওয়ার, অল পাওয়ার এবং ফ্রেশ কন্ডিশন কিন্তু মোটামুটি। পিছনটা একটু দেখাই, আপনারা দেখছেন হলো করোনা প্রিমিয়ো, ঢাকা মেট্রো গো 17 সিরিয়ালের গাড়ি এবং চারোদিক থেকে কিন্তু আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি। এবার একটু গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও দেখাবো। হ্যাঁ, 2004 সালের রেজিস্ট্রেশন এবং সিএনজি কনভার্সন করা আছে, 60 লিটার সিএনজি করা, সিএনজি করা আছে। হ্যাঁ, নতুন করা হয়েছে, 2 মাস হয়েছে মগবাজার থেকে করা হয়েছে সিএনজিটা। আচ্ছা, আগে তেলের ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই। অ্যাক্সিডেন্ট স্টোরি নাই।
পিছন এবং সামনের গ্লাসগুলো সব অরিজিনাল গ্লাস এবং সাইডের গ্লাসগুলো অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোনো আপনার সব কিছু বিটগুলো জাপানি অবস্থায় আছে, এগুলো মার্সেল, এগুলো জেনুইন আছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এগুলো ডেন্ট করা হবে। ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে, আপনারা দেখছেন প্রিমিও করোনা মডেল ছিল আপনার 2001 এর মডেল, 2001 এর এবং 2004 এর রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট, স্পেশাল পর্যন্ত। আচ্ছা, আর 22 সাল পর্যন্ত 1600 সিসি এর একটা গাড়ি, সিএনজি করা, এসিও কিন্তু কমপ্লিট আছে। কত দাম এটা? দাম হলো আমাদের 650,000 টাকা, আমাদের আস্কিং প্রাইস 6.5 লাখ, 6.5 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস এবং কিছু দাম কম। সো বন্ধুরা, এখন যে গাড়িটা আপনারা দেখছেন এটা কিন্তু আস্কিং প্রাইস ছিল 6.5 লাখ টাকা, করোনা প্রিমিও, এভরিথিং ওকে আছে, জাস্ট কমপ্লিট একটা গাড়ি, 6.5 লাখ টাকা আস্কিং প্রাইস। অবশ্যই কিন্তু কমবে দাম, সেটা আপনারা আসার পরে ফিজিক্যালি দেখবেন। আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি, সুপিসনের ব্যাকডালাটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, বেশ জায়গা আছে, এটা ইউজ জায়গা আছে এবং সিএনজি কনভার্সন করা আছে, এটা এটা 60 লিটার সিএনজি 60 লিটার কিন্তু করা আছে। সো চাইলে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আপনারা, করোনা প্রিমিও, যেহেতু প্রাইসও আপনার রিজনেবল প্রাইস আছে 6.5 লাখ টাকার মধ্যে, সুন্দর একটা গাড়ি এবং ইউজ করে খুবই মজা পাবেন এই গাড়িটা। আমি বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো একটা নিশান ব্লুবার্ড গাড়ি, 2008 এর মডেল এবং 9 রেজিস্ট্রেশন, সিসি 1500 সিসি, অল অপশন অটো এবং কালার অরিজিনাল রেড কালার গাড়ি এবং স্মার্ট কার্ড গাড়ি, স্মার্ট কার্ড আছে, প্রত্যেকটা গাড়ি স্মার্ট কার্ড আছে আমাদের এবং সামনে সম্পূর্ণ কালার, এভরিথিং অরিজিনাল কালার আছে গাড়িতে এবং সামনে পিছনে গ্লাসও অরিজিনাল আছে। আমাদের সাইডগুলো দেখাচ্ছি, আমরা গাড়িটার সাইড ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ইন্টেরিয়রটা একটু দেখাই। হ্যাঁ, ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে। সো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্লু বার্ডের ইন্টেরিয়র, যদিও এখানে অন্ধকার, তারপর আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা উডেন শেড কিন্তু আছে। হ্যাঁ, এবং গাড়ির সঙ্গে সিট কভার পাচ্ছেন, সিট কভারগুলো কিন্তু একেবারে নতুন এবং টোটালি আনকমন, একটু ডিফারেন্ট। হ্যাঁ, সিট কভার লাগানো হয়েছে নতুন, বাড়ি দ্বারা DHS গাড়িটা চলেছে ভদ্রলোকে। আচ্ছা, DHS এর গাড়ি না? হ্যাঁ। ওকে, আমরা গাড়ির পিছনের সাইডটা একটু দেখাই। নিশান ব্লু বার্ড আপনারা দেখছেন, এইখানেই লেখা আছে ব্লু বার্ড, নিশান ব্লু বার্ড শিল্পী তাকে বলে। 1500 সিসি গাড়ি, অল অপশন অটো, এই গাড়িটা মার্কেট বেশি পেয়েছে এবং ইউজও অনেক করে। নিশান সানি এবং ব্লু বার্ড, এই গাড়ি দুইটা গাড়ি এবং বেশি চলছে বাংলাদেশে, এবং নিশান এক্সটাইল, নিশান এক্সটাইল। হ্যাঁ, নিশান এক্সটাইল এবং নিশান শিল্পী ব্লু বার্ড আর হলো নিশান সানি, এই তিনটা গাড়ি নিশানের মধ্যে সবচেয়ে বেশি মার্কেট পেয়েছে এবং এই স্পেয়ার পার্টসগুলো অনেক দাম কম, দাম কম টয়োটার মতো প্রাইস। ওকে, সো আমরা আবার একটু চলে আসলাম স্টিয়ারিং হুইলের কাছে, একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা ব্লু বার্ড, আর এটা হলো 2008 এর মডেল, 9 রেজিস্ট্রেশন 8 এর মডেল। এবার আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটাও দেখাবো, শাইন ভাই কিন্তু অলরেডি ভনাট খুলে ফেলছে আপনাদেরকে ইঞ্জিন দেখানোর জন্য। বন্ধুরা, প্রবাসে বসে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে যেন গাড়িগুলো ভালোভাবে আপনারা দেখতে পারেন সেজন্য অনেক সময় নিয়ে ভিডিও করলাম, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছি। সো ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন এবং ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। অবশ্যই হাসান ভাই, অবশ্যই লাইক দিয়েন, আমার পক্ষ থেকে গাড়ি নেন আর না নেন লাইক দিয়েন এবং শেয়ার করে দিয়েন। ওকে প্লিজ, এবং এই ভিতরের ইঞ্জিন কন্ডিশন দেখেন, খুবই ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আমাদের, প্রতিটা গাড়ি ফ্রেশ, মানে খুব গাড়ি কমই আছে টাচ আপ করা গাড়ি। সো গাড়ির উপরের বনারটাও একটু দেখাই, হেডলাইটটা দেখতে পাচ্ছেন, প্রজেকশন হেডলাইট, এটা এইচআইডি লাইট সাদা আলো, এবং ঢাকা মেট্রো গো 25 সিরিয়ালের গাড়ি। সো এই 2008 এর ব্লু বার্ড, 9 রেজিস্ট্রেশন, কত প্রাইস শাইন ভাই? একটু ব্যাকডালা দেখাই, পিছনের সাইডটা, পিছনে ব্যাকডালা দেখাবেন? হ্যাঁ, একটা গাড়িরও ব্যাকডালা বাদ দিতে পারতেছি না শাইন ভাই, প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখাবে এবং কনফিডেন্টের সহিত কিন্তু উনি ওনার প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছেন, গাড়ি অ্যানালাইজ করতে পারবেন আমাদের গাড়ি। আপনারা যদি ফ্রেশ গাড়ি খোঁজেন, বিশাল জায়গা আছে, কারণ যেহেতু অকটেন ড্রাইভে চলতেছে গাড়িটা এবং অনেক বেশি কিছু জায়গা আছে অকটেন ড্রাইভ, এটা কিন্তু আপনার দিয়ে দেই, সিএনজি করা হয় নাই, টোটালি কিন্তু অকটেন ড্রাইভ, এবং বেশ বড় সড় একটা জায়গা কিন্তু আছে ভিতরে, আপনারা কিন্তু লাগেজ ক্যারি করতে পারবেন।
ইজিলি রাখি ঘোরা যাবে। ওকে, সো এবার গাড়ির প্রাইসটা একটু জানা যাক। ব্লুবার্ড 2008 এর মডেল এবং 2009 এর রেজিস্ট্রেশন নিশান ব্লুবার্ড, কত দাম ভাইয়া? এটা 2008 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি গাড়ি, অপশন ড্রাইভ। এটার দাম হলো আমাদের 11,95,000 টাকা, আমাদের আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 11,95,000? হ্যাঁ, আমাদের দাম কমবে আসলে। ওকে, 11,95,000 হলো আস্কিং প্রাইস। আচ্ছা শাইন ভাই, লেফট সাইডে যে গাড়িটা দেখতে পাচ্ছি, একটা জিপ টাইপের গাড়ি। হ্যাঁ, এটা জিপ টাইপের কোরিয়ান গাড়ি। কোরিয়ান? হ্যাঁ হ্যাঁ, ইভ এটা জিপ গাড়ি। এটা সিসি 1600 সিসি। আর ফ্রন্ট ভিউটা আপনারা একটু দেখেন। হ্যাঁ, এটা ব্র্যান্ড নিউ গাড়ি, 38,50,000 টাকা, এবং আদার্স খরচ নিলে 40,000-এর উপরে যাবে, 40,00,000-এর উপরে। তো আমরা এটা 16,000 কিলো মাইলেজ রান করেছে, মাত্র 16,000। হ্যাঁ, এখন কালার মানে কোনো কিছু করা নেই, ওয়াশ টোয়াশ করা, সব অরিজিনাল আছে। হ্যাঁ, এটা যেহেতু মালিকের গাড়ি, মালিকের কাছ থেকে আমরা সরাসরি হ্যান্ড ওভার করবো, মালিক আমাদের কাছে বিক্রি করতে দিয়েছে। ওকে, আমার বন্ধুর গাড়ি। ওকে, সো কোরিয়ান গাড়ি, 2016 মডেল আর 19 এর রেজিস্ট্রেশন, পেপার টেস্ট পর্যন্ত আপডেট আছে। আচ্ছা, গাড়িটার হেডলাইটগুলো কিন্তু ভাই জোস, আমি দেখাই আপনাদের। এইচআইডি লাইট, পজিশন লাইট করছে, চমৎকার। এখানে প্রত্যেকটা আরো আলাদা 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 লাইট, এগুলো প্রত্যেকটা লাইট। এটা শুধুমাত্র দূর থেকে আলো ফোকাস করার জন্য, পুরো দিনের মতো আলো হয়ে যাবে। এবং এখানে তো চমৎকার একটা ফগ লাইট গাড়ির সঙ্গে আসছে, তো এটা অনেক আলো দেয়, উজ্জ্বলতা আলো দেয়, একবার দিনের মতো সামনে দেখা যায়। ওকে, সো আমরা গাড়ির ইন্টেরিয়রটা একটু দেখি। উপরের, হ্যাঁ, রূপবার আছে, জিনিসটাও কিন্তু খুব সুন্দর, রূপবার আছে। রূপবার আমরা একটু গাড়ির ইন্টেরিয়রটা দেখাই। বন্ধুরা, চলে আসলাম গাড়ির একেবারে ভিতরে। দেখতে পাচ্ছেন এই হলো স্টিয়ারিং, এবং স্টিয়ারিংয়ের মধ্যেই কিন্তু আপনার অনেকগুলো সুইচ আছে, যেগুলো দিয়ে আপনারা গাড়ির মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন। টিভি সামনে কিন্তু আপনার মনিটর, সাউন্ড সিস্টেম, এসি, এভরিথিং, সব কিছু স্টিয়ারিং কন্ট্রোলার আছে, এবং আলাদাও আছে, আপনি ইউজ করতে পারবেন। চলে আসলাম গাড়িটা, আর আমাদের একটা ব্যাক সাইডে স্পয়লার আছে, উপরে স্পয়লার, গাড়িটা সুন্দরের জন্য এটা স্পয়লার আছে, সেজন্য সুন্দরটা বেশি দেখা যায়। আর পিছনে, সামনে পিছনে বাম্পার আছে আমাদের এখানে, এবং সাইড থেকেও কিন্তু একটু ভিন্ন ধর্মী। দেখেন গাড়িটার ডিজাইনটা খুবই চমৎকার, কোরিয়ান গাড়ি না? হ্যাঁ, জিপ গাড়ি, কোরিয়ান। কি বলি, এটা বেশ কিছু জায়গা আছে এটা। ওয়াও, সো এখানে কিন্তু আপনারা লাগেজ রাখতে পারবেন, ব্যাগ রাখতে পারবেন, বেশ বড় একটা জায়গা কিন্তু ব্যাগ ডালায় আছে। আর এটা তো সিঞ্জি করা হয়নি মনে হয় ভাই? না না না, এগুলো সিঞ্জি করা হয়নি, এটা টোটালি অকটেন ড্রাইভ। এবং এই হলো এক্সপায়ার চাকাটা, একবারে নতুন আছে, স্পেয়ার চাকাটা কিন্তু টোটালি নতুন, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র 16,000 কিলো রান করছে, 16,000 কিলো রান করছে। এখানে কিন্তু আপনার জগ এবং অন্যান্য টুলসও কিন্তু আছে। আমার এটা বন্ধু ইউজ করে আমার এই গাড়িটা। আচ্ছা আচ্ছা, এই সো চমৎকার এই জিপ গাড়ি, এটা কিন্তু ঢাকা মেট্রো গো, দেখতে পাচ্ছেন গো। হ্যাঁ, 17 সিরিয়ালের গাড়ি। তো ভাই, জিপ গাড়িটার দাম কত? এটা তো আমাদের আক্সিন, ইঞ্জিন কন্ডিশনটা কি একটু দেখাবো, তারপর দামটা বলি। হ্যাঁ অবশ্যই দেখাই। ওকে, সো আমরা একটু ইঞ্জিনটাও দেখাতে চাই আপনাদেরকে এই গাড়িটার। এটা পুশি স্টার্ট, কিন্তু পুশি স্টার্ট না? হ্যাঁ, গাড়িটা কিন্তু পুশি স্টার্ট, খুবই চমৎকার লুকিং একটা জিপ গাড়ি আসলে। আপনি যখন চড়বেন তখন কিন্তু টোটালি ডিফারেন্ট একটা। হ্যাঁ, পুশি স্টার্ট, আচ্ছা পুশি স্টার্টটা একটু দেখাই। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা পুশ। হ্যাঁ, এবং এবং মিটারটাও দেখাই, আমি দেখাই মিটারটাও কিন্তু খুব জোস ভাই দেখতে। হ্যাঁ, খুবই সুন্দর। এবং দেখেন স্ক্রিনে 10,000 কিলো চলেছে, 10,004 কিলো। সামনের মনিটরটা দেখেন এখানে, এটা অ্যান্ড্রয়েড মোবাইল। হ্যাঁ, গাড়ির সঙ্গে আসছে, 10,004 কিলো রান করছে টোটালে, একবারে 100%। 10,004 কিলো না? হ্যাঁ হ্যাঁ, 10,004। সো মিটারে আমরা দেখলাম 10,004, মাত্র 10,000 কিলো কিন্তু চলছে গাড়িটা। কিলোমিটার এখানে সব অপশন আছে, আপনার ফোনে রিসিভ করতে পারবেন, এবং সাউন্ড ভলিউম কমাতে পারবেন, টিভি দেখতে পারবেন, এবং আপনার এসি কন্ট্রোল করতে পারবেন। এটা সব কিছুই ড্রাইভিং সিটে বসে করা যাবে। হ্যাঁ, ওকে, আমরা এবার একটু ইঞ্জিনের কাছে যাই, গাড়িটা অলরেডি স্টার্ট করে দিছে ভাই। স্টার্ট আছে। সো ফ্রেন্ডস, আজকে কিন্তু ভিডিওটা করতেছি প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে একেবারে সূক্ষ্মভাবে আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও করতেছি, যাতে করে ভালোভাবে দেখতে পারেন। সবসময় আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই একটু আস্তে আস্তে দেখালে ভালো হয়। গাড়িটা কিন্তু স্টার্ট করা আছে, কোনো শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না। এই হলো ইঞ্জিন কন্ডিশন, এবং গাড়িটা এখন অন আছে,
এটা আমরা এখন তো সার্ভিসিং করিনি যার পছন্দ হবে তারপর আমরা সার্ভিসিং ওয়াশ পয়েন্ট আচ্ছা এবার একটু আপনারা ওই যে হেডলাইটের কথা ভাইয়া বলতেছিল একটু আগে একটু দেখেন হেডলাইট শুধুমাত্র স্টার দিলে এটা পার্কিং লাইট হবে এটা শুধুমাত্র পার্কিং লাইট এবং হেডলাইট দিলে অন্যগুলো হবে আমি আপনাকে হেডলাইটই দেখাই সুবন্ধুরা লাইট অন করে দেওয়া হলো ভাইয়া সব লাইট জ্বলাইছে নিচে যে লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ফগ লাইট সম্পূর্ণ একবারে পুরোপুরি আলো হয়ে যাবে সামনে হ্যাঁ আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পার্কিং লাইট এটা হলো হেডলাইট এটা পার্কিং লাইট এটা ডিপার লাইট এটা ফগ লাইট তাহলে বোঝা যাবে ফুলি দিনের মতো কিন্তু আলো হয়ে গেছে হ্যাঁ দিনের মতো আলো হয়ে তো শাইন ভাই কত টাকা দাম এই এটা আমাদের অ্যাকশন প্রাইস হলো 32 লাখ টাকা দাম 32 লাখ এটা আমাদের শোরুমে প্রাইস কত আছে আপনার এখন 39 লাখ টাকা চলতেছে শোরুমে 39 লাখ হ্যাঁ এবং আপনার কাগজপাতি নিয়ে আপনার 41 এর উপরে চলে যাবে মানে রেজিস্ট্রেশন সহ হ্যাঁ সো আমাদের এখানে আপনার 32 লাখ টাকা দাম গাড়ির এবং এর মধ্যেই আমরা সব মালিকানা করে দিব ইনক্লুডিং মালিকানা এবং এটা হলো অ্যাকশন প্রাইস হ্যাঁ ওকে সো আপনারা আসার পরে কিন্তু কিছুটা দামও করতে পারবেন গাড়িটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে মাত্র 10000 কিলো চলছে 10000 4 কিলো চলছে 10000 4 কিলো চলছে 10000 কিলো চলছে এখন দেখি 10000 কিলো চলছে ওকে আমরা চলে যাচ্ছি নেক্সট গাড়ির কাছে বন্ধুরা এখন চলে আসলাম একটা এলিয়ন গাড়ির সামনে হ্যাঁ অনেকে এলিয়ন গাড়ি দেখতে চাচ্ছিলেন সো এখন আপনাদেরকে দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা এলিয়ন এটা কত মডেল ভাই এটা নয়ের মডেল এটা আমাদের নিজেদের গাড়ি নিজেদের গাড়ি হ্যাঁ ও মা নিজেদের গাড়ি বিক্রি করে দিবেন হ্যাঁ বিক্রি করে দেব 2009 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এটা কিন্তু দেখতে একেবারেই নতুনের মতো মনে হচ্ছে ফ্রেন্ডস একটু দেখাই আপনাদেরকে গাড়িটা কিন্তু ফুললি নতুনের মতো এই হলো গাড়ির শেপ 12 13 শেপে 14 16 শেপ পর্যন্ত এই শেপটা আসছে আচ্ছা আমাদের 9 সালের মডেল এবং 12 সালের 11 সালের রেজিস্ট্রেশন 11 ডিসেম্বরের ঢাকা মেট্রো গো হ্যাঁ 33 সিরিয়াল মিরপুর বিআরটির নাম্বার গাড়িটা কিন্তু ফুললি নতুনই মনে হয় আচ্ছা একটু ইন্টারিয়রটা দেখাই একদম সাসপেনশন থেকে ইঞ্জিন থেকে 100% ওকে সো আমরা চলে আসলাম গাড়ির ভিতরে এই হলো ড্যাশবোর্ড এটা আমাদের সুইচ কন্ট্রোলার আছে এখানে আচ্ছা হ্যাঁ এসি বাড়ানো যাবে কমানো যাবে অটো ইউজ করতে পারবেন এবং আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা এগুলো সাউন্ড সিস্টেম আছে অপশন গান চেঞ্জ করা যাবে মোড চেঞ্জ সব মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং এর মধ্যে আছে এবং পুশি স্টার্ট আমাদের এবং গাড়িটা কিন্তু পুশি স্টার্ট পুশি স্টার্ট এবং আমাদের এখানে সিএনজি কনভার্সন করা আছে 60 লিটার সিএনজি কনভার্সন করা এবং নাবানার 100% নাবানার সিএনজি করা এবং আমি সিটটা আবার নতুন লাগাইছি নতুন লাগিয়েছি একবারে গাড়ির সঙ্গে ম্যাচিং করে সিটটা আবার এবং এটা কিন্তু একটু উড়েন ইয়াটা হ্যাঁ উড়েন আছে উড়েন এই গাড়ির সঙ্গে আছে এটা এবং এই যে এখানে আপনারা দেখেন হ্যাঁ এটা মাস্টার সিলিন্ডার বলে এটাকে সব কিছু কাজ করে এখান থেকে ওকে সো ইঞ্জিনটা একটু দেখাবো হ্যাঁ আমাদের পিছনে আগে পিছনের সিটটা আপনাদেরকে একটু দেখাই তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এই হলো পিছনের সিটগুলো এই সিস্টেম আছে দুজন অনেসে বসে মাঝখানে এখানে বোতল রাখতে পারবে রাখতে রাখা যাবে গ্লাস গ্লাস এভরিথিং এবং যদি তিনজনই বসা হয় তখন এটা উঠায় দেওয়া যাবে উঠে দেওয়া যাবে আর পিছন সিট একটু হাসান ভাই দেখেন খুব সুন্দর এটা আপনি না দেখলে হবে না একবারে নতুন গাড়ি মতো ফিজিক্যালি আপনারা দেখলে কিন্তু অবশ্যই পছন্দ হবে আমার ভাই বাইক ইউজ করতে আমার ভাবির গাড়ি এটা আচ্ছা হ্যাঁ অনিকা ভাবি আচ্ছা আচ্ছা তার নিজের গাড়ি গাড়ির ইঞ্জিনটা একটু দেখাবো আপনাদেরকে এখন এলিয়ন A15 A15 1500 সিসি গাড়ি অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা দিয়ে সব সব কিছু আছে আচ্ছা এবার চলে আসছি আপনাদের ইঞ্জিনটা একটু দেখাবো ভিউয়ার্স দেখেন জাস্ট শুধুমাত্র ওয়াশ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা আমি কি বের করে দেব গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই জাস্ট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ব্র্যান্ড নিউ জাস্ট ইউজ করতে এখন সেল করে দিবে ওনারা আপনার নিচে ফগ লাইট আছে উপরে হেডলাইট তো দেখতে পাচ্ছেন সামনে পিছে আপনি এই স্টিল বাম্পার পাচ্ছেন এগুলো নতুন লাগানো হয়েছে সামনে ঢাকা স্টিল বাম্পার এটা হলো নিশেপ গ্রিল এটা গাড়ির সঙ্গে এই গ্রিল আচ্ছা এই হলো আপনার ইঞ্জিন খুবই ফ্রেশ আছে ইঞ্জিন জন্য এবং সাসপেনশনের জন্য 100% গ্যারান্টি আছে এবং চাকাগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুললি নতুন চারটা চাকা কিন্তু নতুন আছে দেখুন আমি পিছন সাইডটা দেখাই আপনাদের 2011 রেজিস্ট্রেশন এবং 2009 এর মডেলের এলিয়ন এর লাস্টে রেজিস্ট্রেশন ডিসেম্বরের 11 এর লাস্টের দিকে না হ্যাঁ এখন ব্যাকডালা আচ্ছা এবার আপনাদেরকে ব্যাকডালাটা দেখাই সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি কনভার্সন করা আছে 60 লিটার একটা সিএনজি এখানে এখানে 60 লিটার সিএনজি সুন্দরা গাড়িটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুললি নিউ কন্ডিশন হ্যাঁ আচ্ছা শাইন ভাই এখন প্রাইসটা তো আসি এটা প্রাইস হলো আপনার 16 লাখ 50 হাজার টাকা আমাদের অ্যাকশন প্রাইস অ্যাকশন প্রাইস 16 লাখ 50 হ্যাঁ সো আপনারা এলিয়ান এই গাড়িটা মডেল ছিল ইজিলি আপনারা ইউজ করতে পারেন খুবই সুন্দর এবং ভালো একটা গাড়ি আপনার নয়ের মডেল 12 সালের রেজিস্ট্রেশন 11 সালের রেজিস্ট্রেশন
নয়ের মডেল 1100 রেজিস্ট্রেশন এই এলিয়নটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ এটা গাড়ি নিতে পারেন একবার আমি এটা কারণ এটা এটা সম্পূর্ণ আমি ইস্ত্রি জানি বন্ধুরা ফ্রেশ কন্ডিশনের এলিয়ন কিন্তু থাকবে না লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে ফেলেন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো একটা ভিটস আর এটা পুলস স্টার্টার গাড়ি 2011 এর মডেল আজকে কিন্তু মোটামুটি কয়েকটা ভিটসই দেখালাম এটা আমাদের এখানে চারটা ভিটস আছে চারটা ভিটস একটা 11 দুইটা 11 একটা 12 সো এখন যেটা দেখতেছেন এটা 2011 এর মডেল এবং 16 তে রেজিস্ট্রেশন পুশ স্টার্ট হ্যাঁ 22-23 পর্যন্ত পেপারস আপডেট এবং 1300 সিসি হ্যাঁ এটা আপনার সেন্সর আছে আপনি সেন্সর আছে গাড়ি যদি আপনার মুভ করে সামনে কিছু আসলে স্লো হয়ে যাবে হ্যাঁ স্লো হয়ে যাবে অর্ধেক গতিসীমা কমে যাবে সো फ्रेंड्स আপনারা এখন দেখতেছেন এটা আছে গাড়ির সঙ্গে সামনে পিছে চারটা সেন্সর আছে এবং আপনার এইচআইডি লাইট গাড়ির সঙ্গে যেটা আসে সেটাই এবং ফগ লাইট আছে এইচআইডি ফগ লাইট এবং সামনে পিছে আপনি গ্রিল পাচ্ছেন এবং রেড কালার একটা আছে সেটা 2011 মডেল পুশি স্টার্ট এবং ভিতরে মেরুন কালার এটা জুয়েলা বলে বিটস জুয়েলা আচ্ছা এখানে আপনারা টাচ স্টারে করেন পুশি স্টার্ট টিভি ব্যাক ক্যামেরা পাবেন এবং গাড়িটা একবার ফুল ফ্রেশ কন্ডিশন আমরা গাড়ির 35000 কিলোমিটার মাইলেজ 35000 হ্যাঁ যাই হোক এই হলো গাড়ির ইন্টেরিয়র আমরা আসলে অন্ধকার পিছনে যাই হোক তারপরে চেষ্টা করতেছি যতটুকু দেখানো যায় ব্যাকডালা আমরা ইঞ্জিন একটু দেখাই ব্যাকডালা জায়গাও নাই এখন দেখতে পাচ্ছি পিছনে জায়গা নাই আমরা শুধু ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তবে গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে আপনারা ফিজিক্যালি আসলে শোরুমে আসলে কিন্তু দেখতে পারবেন 2011 এর মডেলের একটা ভিটস আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখাবো ইঞ্জিন বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় কিন্তু আছে ইঞ্জিনটা এই হলো ভিতরের ইঞ্জিন কন্ডিশন বনাটে হিট প্রুফ বনাট কভার আছে এটা হিটের জন্য ওকে শুধুমাত্র গাড়িটা ওয়াশ করেছি আচ্ছা এটা হলো 2011 মডেল এবং 16 তে রেজিস্ট্রেশন 22-23 পেপারস আপডেট স্মার্ট কার্ড আছে 1300 সিসি ভিটস হ্যাঁ হ্যাঁ ভিটস জুয়েলা হ্যাঁ 22 সাল পুরোপুরি আছে আচ্ছা কত দাম এটার এটা হলো আপনার 1,50,000 টাকা আমাদের আক্সিন প্রাইস 1,50,000 আক্সিন প্রাইস বন্ধুরা এবার দেখাবো আপনাদেরকে একটা এক্সিও এক্সিও জি এডিশন 100% জি এডিশন নয়ের মডেল 9 মডেল রেজিস্ট্রেশন 33 সিরিয়াল গাড়ি আচ্ছা আপনার পজিশন এইচআইডি লাইট আছে গাড়িতে পজিশন এইচআইডি লাইট এবং ফগ লাইট আছে এবং সামনে পিছে স্টিল বাম্পার পাচ্ছেন এই কালারগুলো অরিজিনাল আছে টিন্টারটা দেখাই ভাই হ্যাঁ মডেল কত ছিল এটা 9 এর মডেল গাড়ি 9 এর এক্সিও আপনারা এক্সিও অনেকে খুঁজেন ভালো একটা কন্ডিশনের গাড়ি এটা ভালো কন্ডিশনের গাড়ি আছে এসি টাচ ওকে আপনার গাড়িটা কিন্তু আপনার ফ্রেশ আছে এক্সিও আর এই লোগারি ব্যাক ব্যাক ভিউ দেখছেন হ্যাঁ পিছনে ব্যাক সাইড তো ভিউয়ার্স গাড়ির ফ্রন্ট সাইড আবার চলে আসছে এবার একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই ইঞ্জিনটা দেখাচ্ছি ছোটটা এক্সিও 2009 এর মডেল আপনাদেরকে দেখাচ্ছি 2012 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এক্সিও জি এডিশন গাড়ি পেপারস আপ টু ডেট স্মার্ট কার্ড আছে হ্যাঁ পেপারস আপ টু ডেট আছে 22 সাল পর্যন্ত এবং এই হলো আপনার ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিনটা কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং সিএনজি কনভার্সন আর আজকে কিন্তু আপনাদেরকে ভিউয়ার্স প্রত্যেকটা গাড়ির একেবারে সূক্ষ্মভাবে আমি দেখানোর চেষ্টা করছি এই জন্য লম্বা হয়ে গেছে ভিডিওটা সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি যাতে করে আপনাদের পছন্দের গাড়িটা কিনে আপনারা কোনো রকম ভাবে প্রতারিত না হন একবার সুন্দরভাবে যেন গাড়িগুলো আমরা আপনাদেরকে দেখাইতে পারি রাইট করে মজা পান হ্যাঁ আচ্ছা এমশাইন কার সেন্টার আমরা এখন ছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম টয়োটা এক্সিও 2009 এর মডেল যেটা 12 তে রেজিস্ট্রেশন আপ টু ডেট কাগজ সহ স্মার্ট কার্ড সাই ভাই কত দাম এটা এটা আমাদের প্রাইস হলো আপনার 12.5 লাখ টাকা দাম আস্কিং প্রাইস আমরা দাম কিছু কমবে আসলে সো 12.5 লাখ টাকা হলো আপনার আস্কিং প্রাইস এক্সিও 2009 এর মডেল আর আসার পরে অবশ্যই কিন্তু প্রাইস কিছুটা কমানো হবে সেটা আপনারা ফিজিক্যালি দেখার পরে হ্যাঁ এটা পিছনে বসার গাড়ির পিছনের
ডালার এটা দরজাটা খুলে দিছি, এবার আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই। সুন্দর সিটগুলো দেখতে পাচ্ছেন এবং উপরটাও দেখাতে পারেন সিলিং। হ্যাঁ, সিলিংটাও একটু দেখেন। আমরা একটু এসিটা দেখেন, টাচ হ্যাঁ, মাঝখানে ডিভিডি প্লেয়ার, এগুলো ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছেন সামনে থেকে। হ্যাঁ, সো ফ্রেন্ডস, এক কথায় ফ্রেশ কন্ডিশনের একটা এক্সিও 2009 এর মডেল। আমরা ব্যাক ডালাও খুলেছি, আপনাদেরকে একটু দেখাবো। এই হলো পিছনের ব্যাক ডালা, ব্যাক ডালা, এবং এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি করা আছে, অলরেডি সিএনজি কনভার্সন করা আছে। যাই হোক, 2009 এর এক্সিও, প্রাইসটা হচ্ছে 12,50,000 টাকা, 12,50,000 টাকা হলো আজকে। বন্ধুরা, এখন আপনাদেরকে আরো একটা ভিডস দেখাচ্ছি, 2012 মডেল। এটা 2012 মডেল, 17 সালের রেজিস্ট্রেশন, 1317 সিসি গাড়ি, অল অপশন অটো, অকটেন ড্রাইভে গাড়ি, পুশ স্টার্ট, 20 গাড়িগুলো খুবই চমৎকার, ইউজ করে খুবই মজা পাবেন, ভালো লাগবে, জার্নিং করলে কোনো বোর লাগবে না। আপনি আমাদের এই কর্নার সাইডগুলো দেখাচ্ছি, সামনে আপনার সামনে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, সামনে ক্যামেরা আছে এবং পিছনে ডিভিডি প্লেয়ার আছে, এবং এটা পুশ স্টার্ট। এখন পিছন সাইডটা দেখা একটু, সো পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ইঞ্জিন কন্ডিশনটাও একটু দেখাবো। সো আপনারা এখন দেখতেছেন হলো ভিট, সেটা মডেল ছিল 2011 না, এটা 12 মডেল, সরি, হ্যাঁ 2012 মডেল। ইঞ্জিন কন্ডিশন ভালো, খুবই ভালো, 32 সিলিন্ডার গাড়ি, কালেকশন অটো, যা ইঞ্জিনটা কিন্তু ফ্রেশ আছে, আপনারা যে কোনো জায়গায় চেক করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। বন্ধুরা, যখনই আপনারা গাড়ি কিনতে আসবেন, অবশ্যই একজন এক্সপার্ট অথবা দক্ষ ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন, যাতে করে দেখে শুনে নিতে পারে। আর শাইন কার সেন্টারে ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু ফ্রেশ থাকে, আপনি ইঞ্জিনিয়ার আনেন আর না আনেন, আপনার পছন্দ হবেই, না হওয়ার কোনো অপশন নাই। সো 2012 একটা ভিস দেখতেছিলাম শাইন ভাই, এটার দাম কত? পেপার সাপ টু রেড আছে আপনার, এটার দাম আমাদের 11,50,000 টাকা। হুম, 2012 মডেল আর 17 রেজিস্ট্রেশন, হ্যাঁ 11,50,000 টাকা আমাদের অ্যাকশন প্রাইস, 11,50,000, হ্যাঁ। সো 11,50,000 হলো আস্কিং প্রাইস, আর আসার পরে আপনারা কিন্তু কথা বলতে পারবেন। এখন দেখতেছি একটা মাজদা এক্সেলা, মাজদা এক্সেলা 2009 মডেল, 11 সালের রেজিস্ট্রেশন, ডাক্তার সাহেবের গাড়ি, 1500 সিসি গাড়ি, 23 সাল পেপার্স আপটুডেট আছে এবং 22 সাল পর্যন্ত আপটুডেট আছে পেপার্স, খুবই চমৎকার গাড়ি। এই পজিশন লাইট, পজিশন লাইট কালার অরিজিনাল, ঢাকা মেট্রো 31 সিরিয়াল গাড়ি, মিরপুর বিআরটির নাম্বার। এটা কিন্তু একটা ডাক্তার সাহেবের গাড়ি, হ্যাঁ, স্মুথলি আছে, অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ, সিএনজি করা হয় নাই, সিএনজি করা হয় নাই এখন ধরে, অল অপশন অটো। যাক, এদিকে একটু অন্ধকার, তারপর যতটুকু আমাদের লাইটগুলো দেখাচ্ছি, মানে এখানে ফিউজ হয়ে গেছে, বিড়াল গেছে তো এই জন্য লাইটগুলো, ওকে, মানে তারটা কেটে গেছে, কাঠটা ঠিক করে ফেলবো। আচ্ছা, এটা পিছন সাইডটা একটু দেখাই, স্পয়লার আছে, যাক আমাদের এখানে পিছনে একটু দেখাই, পিছনে বসতে পারবে, খুবই অন্ধকার আসলে, তেমন একটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে শাইন ভাই, আমরা সামনের দিকে যাই, ইঞ্জিনটা একটু দেখাবো, ইঞ্জিনটা একটু দেখাবো, হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখাই। এটা মাজদা এক্সেলা 2009 মডেল আর 11-তে রেজিস্ট্রেশন। বন্ধুরা, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়েন, লাইক দিয়েন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করলাম। আশা করতেছি সবারই ভালো লেগেছে, কারণ আমরা প্রত্যেকটা গাড়িরই কিন্তু ইঞ্জিন আপনাদেরকে দেখাইছি এবং আস্তে আস্তে সুন্দরভাবে দেখাইছি, যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন। যাই হোক, এই হলো মাজদার ইঞ্জিন,
অরিজিনাল ইঞ্জিন আছে অরিজিনাল কোনো কাজ করানো হয় না এখন যদি সবগুলো স্মুথলি আছে সব জেনুইন আছে হ্যাঁ আর গাড়িটা যখন পছন্দ হবে তখন আমরা ওয়াশ পলিশ করে দেব আচ্ছা এখন যদি ওয়াশ পলিশ করি নাই গাড়িটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এটার প্রাইসটা কত বলেন আমাদের প্রাইস হলো 9.5 লাখ টাকা আমাদের অ্যাক্সিল প্রাইস আসার পরে দাম 9.5 লাখ হ্যাঁ কমাবো তো 9.5 লাখ টাকা হলো আপনার মাজদা এক্সেলা 2009 এর মডেল যাদের লাগবে অবশ্যই কিন্তু দেখবেন এবার চলে যাচ্ছি আমাদের এক্সিও গাড়ি 2013 এর মডেল 18 সালের রেজিস্ট্রেশন এক্সিও তেলের গাড়ি এটা সিএনজি কনভার্সন করা আছে 13 গাড়ি 18 সালের রেজিস্ট্রেশন এক্সিও এক্স গাড়ি সিলভার কালার ভিতরে ঢাকা মেট্রো কালার 2013 এক্সিও হ্যাঁ লাস্টের দিকে আসলে শুরুমে একটু আলো স্বল্পতা আছে তারপরও আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে সব দিক থেকে গাড়িগুলো দেখাতে সামনে কিন্তু ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এবং ব্যাক ক্যামেরা মিরর আছে আর প্রতিটি গাড়িতে আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা ডিভিডি ব্যাক ক্যামেরা আছে হ্যাঁ এবং প্রত্যেকটা গাড়িতে স্মার্ট কার্ড আছে এই হলো গাড়ির পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন এটা কত মডেল ছিল 2013 মডেল 18 সালের রেজিস্ট্রেশন 2013 মডেল একেবারে শেষ প্রান্তে চলে আসছি শোরুমের ফ্রেশ আছে আসলে কি দেখাবো গাড়ি কিন্তু ফ্রেশ কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই হ্যাঁ প্রত্যেকটা গাড়ি ফ্রেশ অবস্থা আছে এখন ইঞ্জিনটা দেখাই সবগুলাই দেখাইছি এটার বাদ দেবেন হ্যাঁ সো বন্ধুরা আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম এক্সিও 2013 মডেল এবং 18 তে রেজিস্ট্রেশন যে গাড়িটা আর এটা পেপারস 22 পর্যন্ত আপডেট 1500 সিসি আপনাদেরকে এখন ইঞ্জিনটাও দেখাবো আর এটা কিন্তু ঢাকা মেট্রো গো 28 সিরিয়ালের গাড়ি ওকে সো আপনাদের জন্য এখন ইঞ্জিনটা দেখাচ্ছি পুরো বনাটাও আপনারা দেখেন ওকে সো আমরা 2013 এর একটা এক্সিও দেখছিলাম শাইনার কাছ থেকে এবার এটার প্রাইসটা জানতে চাই কত শাইন ভাই এটা 1480000 টাকা আমাদের অ্যাকশন প্রাইস 1480000 হ্যাঁ তেল এবং আপনার গ্যাস করা আছে সিএনজি কনভার্সন করা আছে এবং 1480 আস্কিং প্রাইস আপনারা আসার পরে কথা বলতে পারবেন তো আমাদের শোরুমে অনেকে কমেন্টস করে গাড়িগুলো বেশি দাম তো আমাদের গাড়িগুলো বেশি দাম কারণ আমরা গাড়িগুলো খুব ভালোভাবে দেখি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না এবং সেই গাড়িটা ফার্স্ট পার্টি কি না কালার অরিজিনাল কি না এবং আপনার গাড়ি সব কিছু ঠিক আছে কি না সাসপেনশন থেকে সকেট জাম্পার এসি এবং ইঞ্জিন এভরিথিং ওকে কি না সেগুলো আমরা সব কিছু বিবেচনা করে একটা গাড়ির দাম যদি একটু বেশি হয় তারপর আমরা সেটা কিনি এটা গ্যারান্টি দিতে পারি আমার শোরুমে যে কোয়ালিটি গাড়ি থাকে এবং অন্যান্য শোরুমে এই কোয়ালিটির গাড়িগুলো পাবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট গাড়ি কিনেন আর না কিনেন আমাদের শোরুমে আসেন একটু ভিজিট করে দেখে যান তারপর আপনার ডিসিশন সো বন্ধুরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে প্রবাসী যে ভাইরা আমার ভিডিওগুলো সবসময় শেয়ার করে থাকেন আপনাদেরকে এখান থেকে ভালোবাসা আমিও প্রবাসীতে ছিলাম সৌদি আরবে ছিলাম আলতায়েবে ছিলাম ওকে হ্যাঁ কুবরি সিএনআই ছিলাম সো বন্ধুরা শাইন কার সেন্টারে আপনারা একবার হলেও আসবেন আমার বিশ্বাস গাড়ি কিনেন আর না কিনেন একবার ভিজিট করে যান আমার মনে হয় এখানকার সবগুলা গাড়ি আপনার পছন্দ হবে এবং গাড়ির প্রত্যেকটা ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে চারদিক থেকে কিন্তু আমি গাড়ির ভিডিও করে আপনাদেরকে দেখাইছি আমার মনে হয় গাড়ি না পছন্দ হওয়ার কিচ্ছু নাই আরেকটা কথা বলবো আপনারা গাড়ি কেনার পরে অনেকে কিন্তু বিভিন্ন শোরুম থেকে গাড়ি কিনে প্রতারিত হন দেখা গেছে গাড়ি আপনাকে বলে দিল যে সব কিছু ওকে আছে ফ্রেশ আছে বাসা যাওয়ার পরে দেখা গেছে গাড়ি আর কোনোভাবে স্টার্ট হচ্ছে না সো এখান থেকে কিন্তু আপনারা একেবারেই মানে 100% গ্যারান্টি সহকারে গাড়ি কিনতে পারেন সবগুলো গাড়ি কিন্তু ওকে আছে ফ্রেশ আছে আর ভাইয়ের কাছে আরেকটা জিনিস বলবো অনেকে কিন্তু গাড়ি নাম ট্রান্সফারের বেলা কিন্তু একটু লেজি সময় নেই বাট শাইন ভাই যেটা বললো আমি দিনে দিনে যেদিন গাড়ি কিনবে কাস্টমার আমি সেদিনে কিন্তু নাম ট্রান্সফার করে দিয়ে দেবো তারপর দিন ডেলিভারি দেবো ওকে সো অনেক ধন্যবাদ শাইন ভাই শুরু থেকে আমার সাথেই ছিল এবং অনেক কষ্ট করে আমরা ভিডিওটা বানাইছি আমি এর আগে কখনো এত কষ্ট করে কোনো ভিডিও বানাইনি কারণ প্রত্যেকটা গাড়ি আমি কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যার কারণে ভিডিওটা এত লম্বা হয়ে গেছে সো ঠিকানাটা শাইন ভাইয়ের মুখ থেকে শুনবো আর আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শাইন ভাই একটু ঠিকানাটা বলে দিন আসসালামু আলাইকুম দর্শক আমাদের শোরুমটা হলো শাইন কার সেন্টার আপনার তেজগাঁও বেগুনবাড়ি পড়েছে 7 রাস্তা মোড় ঠিক আকে সিএনজি পাম্পের পিছন সাইডে আমাদের শোরুম 2 নং সাউথ বেগুনবাড়ি
দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে। প্রবাসী ভাইদের জন্য কি বলবো, প্রবাসী ভাইরা আমার ভিডিও সবসময় শেয়ার করে, অনেক অনেক থ্যাঙ্কস। এবং ভাইরা বিদেশে বসে অনেক কষ্ট করে, এবং আমিও প্রবাসীতে ছিলাম, ঠিক আছে। আমি সৌদি আরবে চাকরি করতাম, জব করতাম, আল তাইবেক কুবরি সিএনএ ছিলাম, আল সোয়াদ একটা গ্রুপে ছিলাম, আমি জব করতাম ওখানে। তো আমি 2007 সালে ব্যাক করেছি, করার পর আমি গাড়ি ব্যবসা রানিং করেছি। ঠিক আছে শান ভাই, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আমরা বিদায় নিব। দর্শক পরবর্তী ভিডিওটা দেখবো, তার আগে ভিডিওটা এখনই শেয়ার করে দেন, ঠিক আছে। ওকে চলে যাচ্ছি, আবার খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।